ইউক্রেন যুদ্ধে আরও বড় একটি পর্যায়ে মুখ দেখল পশ্চিমারা। রাশিয়ার হাতে পতন ঘটেছে ইউক্রেনীয় আবদিপকা শহরটির। ইউক্রেন এবং তার মিত্ররা এই শহরের সর্বশক্তি নিয়োগ করেছিল রাশিয়াকে ঠেকাতেই। ফলে ইউক্রেন এখানে হেরে যাওয়ার অর্থ হচ্ছে তাদের ভাণ্ডারে থাকা প্রচুর অস্ত্র এবং সৈন্য হারাল তারা। সেই সাথে ইউক্রেনের পশ্চিমাদের শক্তি ক্ষয় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, অর্থাৎ ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নিল। ইউক্রেন যুদ্ধে বিশাল ফ্রন্টলাইন থাকলেও সব জায়গায় সমান যুদ্ধ হয় না, বরং গুরুত্বপূর্ণ নির্দিষ্ট কিছু জায়গায় দুই পক্ষেরই প্রচুর পরিমাণে সৈন্য এবং অস্ত্র মোতায়েন করেছিল। এর মধ্যে সবথেকে বেশি সৈন্য এবং অস্ত্র ছিল বাখমুত এবং আবদিপকায়। 2023 সালে মে মাসে রাশিয়ার সৈন্যরা নিকটবর্তী শহর বাখমুত দখলে নেওয়ার পর আবদিপকার পতন 1000 কিলোমিটারেরও বেশি ফ্রন্টলাইনে সবচেয়ে বড় পরিবর্তন এনে দিল। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা আবদিপকা থেকে সৈন্য প্রত্যাহার করছে। কয়েক মাস ধরে ইউক্রেনের প্রধান পূর্বাঞ্চলীয় শহরটি রাশিয়া বাহিনীর দখলে ছিল। ইউক্রেনের কমান্ডার ইন চিফ আলেকজান্ডার সিরস্কি বলেছেন তিনি অবরোধ এড়াতে এবং সৈন্যদের জীবন রক্ষা করার জন্য এমনটি করেছেন। তিনি আরও বলেন সৈন্যদের আরও সুবিধাজনক লাইনে সরিয়ে নেওয়া হয়েছে। সিরস্কির ডেপুটি বলেছেন রাশিয়া বাহিনীর বিশাল সাজাবাহর, কামান এবং গোলাবারুদের মতো ভারী অস্ত্র আছে, যেটি তাদের সুবিধা দিচ্ছে। পাশাপাশি তারা নিজেদের সৈন্যদের মৃতদেহের উপর দিয়ে অগ্রসর হচ্ছে। 2014 সালে রাশিয়া সমর্থিত যোদ্ধারা শহরটি দখল করেছিল, পরে সেটি রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা হয় গণভোটের মাধ্যমে। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট বিশেষ সামরিক অভিযানের নামে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। প্রথমে ইউক্রেনে বেশ শক্ত প্রতিরোধ গড়ে তুললেও ক্রমশই দেশটির সামরিক বাহিনীর শক্তি কমে আসছে। 2023 সালের মে মাসে রাশিয়ার সৈন্যরা নিকটবর্তী শহর বাখমুত দখল করার পর আবদিপকার পতন 1000 কিলোমিটারেরও বেশি ফ্রন্টলাইনে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে জেনারেল কর্নেল সিরুস্কি বলেছেন আমাদের সৈন্যরা মর্যাদার সাথেই সামরিক দায়িত্ব পালন করছে, সেরা রুশ সামরিক ইউনিটগুলো ধ্বংস করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে, শত্রুদের জনশক্তি এবং সরঞ্জামের উল্লেখযোগ্য ক্ষতি করছে। এরপর একটি পৃথক বিবৃতিতে ইউক্রেনীয় জেনারেল আলেকজান্ডার টাইটানোভস্কি বলেছেন ইউক্রেনের সৈন্যরা ইতিমধ্যে আভিদিপকা ছেড়ে দিয়েছে। আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছিলেন আবদিপকা অনেকাংশে দখল হয়ে যেতে পারে, কেননা যুদ্ধক্ষেত্রে থাকা ইউক্রেনের বাহিনীর অস্ত্র এবং গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে। এদিকে এটা স্পষ্ট যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেন আমেরিকা এবং অন্যান্য পশ্চিম মিত্রদের কাছ থেকে অস্ত্র সরবরাহের উপর অনেক বেশি নির্ভরশীল। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ সতর্ক করে বলেছিলেন ইউক্রেন অব্যাহত সামরিক সহায়তার অনুমোদনে আমেরিকান ব্যর্থতা ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলেছে। রাশিয়ার সৈন্যরা সম্প্রতি আবদিপকাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং এটি ঘেরাও করার হুমকি দিচ্ছে। এই সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের কিছু সৈন্য ব্যক্তিগতভাবে স্বীকার করেছিল শহরটির যে কোনো মুহূর্তে পতন ঘটতে পারে। আমেরিকা গতকাল ব্রিফিংয়ে কির্বি বলেন আবদিপকা অনেকাংশে দখল হয়ে যেতে পারে, কেননা যুদ্ধক্ষেত্রে থাকা ইউক্রেনের বাহিনীর অস্ত্র এবং গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে। জন কির্বি বলেন রাশিয়া একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে যেহেতু কংগ্রেস এখনও সম্পূরক বিল পাশ করতে পারেনি, তাই আমরা ইউক্রেনকে আর্টিলারি শেল সরবরাহ করতে পারিনি, যদিও এগুলো রাশিয়ার আক্রমণ প্রতিরোধে কঠোরভাবে প্রয়োজন ছিল। কির্বি আরও বলেন রাশিয়া বাহিনী এখন আবদিপকাতে ইউক্রেনের পরীক্ষায় পৌঁছেছে এবং তারা ইউক্রেনের প্রতিরক্ষাকে ভাঙতে শুরু করেছে। এই সপ্তাহের শুরুর দিকে আমেরিকান সিনেট প্রায় 95 বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক সাহায্য প্যাকেজ অনুমোদন করেছে, যার মধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ ছিল 60 বিলিয়ন মার্কিন ডলার। এই অর্থ পাশের ক্ষেত্রেও চলছে বেশ কয়েক মাসের রাজনৈতিক তর্ক বিতর্ক। এদিকে এটা স্পষ্ট যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেন আমেরিকা এবং তার পশ্চিম মিত্রদের কাছ থেকে অস্ত্র অনুমোদনের উপর অনেকাংশে নির্ভরশীল। জানুয়ারিতে ইউক্রেন এবং ব্রিটেনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এদিকে ইউক্রেনের জেনারেল আলেকজান্ডার টার্নাভস্কি স্বীকার করেছেন যে আবদিপকা নিয়ে ভয়াবহ যুদ্ধ হচ্ছে। রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা সহ তার মিত্র রাষ্ট্রগুলো।
ইউক্রেন রাশিয়া যুদ্ধে 2 বছর পূর্তি উপলক্ষে এ সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিষয়ে আমেরিকান এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমেরিকা এবং তার মিত্ররা রাশিয়াকে শক্তিশালী নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত, কিন্তু বার্তা সংস্থাটি এই নিষেধাজ্ঞা বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে বলছে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলেনি ওই আমেরিকান কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে নতুন যে নিষেধাজ্ঞা আসবে তা ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া হবে কিনা সেটির সন্দেহ আছে, কারণ ইউক্রেনের জন্য বরাদ্দকৃত টাকা কমে গেছে বাইডেন প্রশাসনের। আর এদিকে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের অতিরিক্ত তহবিলের জন্য একটি আবেদন ঝুলে আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 2 বছর পূর্তি উপলক্ষে আলোচনার বিষয়বস্তু উল্লেখ করে কর্মকর্তারা বলেন, এই সভায় ইউক্রেনে হাজার হাজার মানুষকে হত্যা বা শহর ধ্বংস করা হয়েছে সে আলোচনা হয়নি, শুধু রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিকল্পনা করা হয়েছে। কর্মকর্তারা বলেন, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকর এবং নতুন পদক্ষেপের সমন্বয় করার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। কর্মকর্তারা আরও বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের প্রভাবের পাশাপাশি বিভিন্ন ঝুঁকি এবং সুপারিশ নিয়ে আলোচনা করছে অংশীদাররা। এছাড়াও পৃথকভাবে ব্রাসেলসে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার 13তম প্যাকেজে কী হবে তা নিয়ে প্রথম আলোচনা করছে ইউরোপীয় ইউনিয়নের 27 দূত। এদিকে হাঙ্গেরিকে ইঙ্গিত করে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বলেন, প্রস্তাবিত প্যাকেজের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন সব প্রতিনিধি, শুধুমাত্র একজন প্রস্তাবের বিষয়বস্তু বিশ্লেষণ করার জন্য সময় চেয়েছেন। কর্মকর্তারা বলেন, ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার প্রায় 200 জন ব্যক্তি এবং সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হতে পারে, কিন্তু এই প্রস্তাবে কোনো আমদানির উপর নিষেধাজ্ঞা থাকবে না। আমেরিকার অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিসের সাবেক পরিচালক জন স্মিথ বলেন, নিষেধাজ্ঞা প্যাকেজে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, ব্যক্তি এবং কোম্পানির পাশাপাশি রাশিয়ার অর্থনীতিতে অতিরিক্ত খাত অন্তর্ভুক্ত হতে পারে। প্রিয় দর্শক, আবদিপকার পতনের পর ইউক্রেন যুদ্ধের পরিণতি কী হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।